প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে আমি আজকে মিষ্টি কুমড়ো রান্না করব। এই মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, ঠিক আছে। মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়ো এবং আলু কেটে রেখেছি, এই যে দেখুন, এই যে এখানে মরিচ কেটে রেখেছি, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে রসুন কেটে রেখেছি, ঠিক আছে। অর্থাৎ মরিচ পেঁয়াজ রসুন আমি কেটে রেখেছি। কী দিয়ে রান্না করব, এই যে দেখুন, এই রুই মাছ দিয়ে রান্না করব, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন, আমি ঝাল দিয়ে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কুমড়োটা দিয়ে মিষ্টি কুমড়োটা ভিতরে দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো পাতিলের ভেতরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন জোরে জাল দিয়ে দিছি, কষানো পর্যন্ত এরকম চলতে থাকবে। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব, তারপরে মাছ দিয়ে দেব, ঠিক আছে। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা দেখুন, এই যে আমার কুমড়ো কষানো শেষ, এখন আমি এটার ভিতর পানি দিয়ে দেব, ঠিক আছে। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আর 2-1 মিনিট পরেই মাছ দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি পানি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটাই ঝোলে পরিণত হবে। এবার আমি মাছ দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি মাছ দিয়ে দিয়েছি তরকারির ভেতরে, ঠিক আছে। আমার রান্না প্রায় শেষের দিকে,